হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো শুরু করছি সামনে স্পেশাল ভিডিও, যেখানে থাকছে তোমাদের প্রশ্ন আর আমার উত্তর। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্ট কোয়েশ্চেন করেছে সুবর্ণা সাহা, 5 তারিখ পিরিয়ড হয়েছে, আবার 14 দিন পর আবার পিরিয়ড হয়েছে, বন্ধ হচ্ছে না। এটা আসলে সুবর্ণা সাহা হরমোন ইম্যালেন্সের কারণে হতে পারে, আবার এর কিন্তু নানান রকমের কারণ হতে পারে, সেটা অনেকখানি ক্ষতিকারও হতে পারে। সেই জন্য আমাদের সব থেকে প্রথমে দরকার ডাক্তারের পরামর্শ নেওয়া। সেখানে গিয়ে আমাদের ব্লাড টেস্ট করতে হবে, USG করতে হবে, তারপরে আসল সমস্যা ধরা পড়বে। তাই বাড়িতে বসে ট্রিটমেন্ট না করে ইমিডিয়েট কিন্তু ডক্টরের কাছে যাও সুবর্ণা সাহা। নেক্সট কোয়েশ্চেন করেছে MD হাসান, 23 তারিখ পিরিয়ড হয়েছে, 23 তারিখের পিরিয়ড ডেট, 28 তারিখ এখনও হয়নি, এটা কিসের লক্ষণ? এরকমভাবে তো বলা যায় না এমডি হাসান, আসলে এটা কিসের লক্ষণ? পিরিয়ডটা যখন মিস হয়েছে আর কয়েকটা দিন ওয়েট করো, 1 সপ্তাহ হয়ে গেলে তারপর একটা প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে টেস্ট করে নাও, তাতে কিন্তু বোঝা যাবে এমডি হাসান। নেক্সট কোয়েশ্চেন করেছে দেবকুমার মেটে, আসলে দেবকুমার মেটে তুমি কি বলতে চেয়েছো আমি বুঝতে পারিনি, তো এটা আর একবার তুমি কোয়েশ্চেন করো, নিশ্চয়ই আনসার দেবো। নেক্সট কোয়েশ্চেন করেছে MST সাথী, হ্যাঁ তুমি কিন্তু MST সাথী, তুমি কিন্তু ড্রিঙ্কটা খেতে পারো। নেক্সট কোয়েশ্চেন করেছে ইয়ারানা পারভিন, 40 ইয়ার্স, তাতে কোনো সমস্যা নেই, 40 ইয়ার্স তুমি যদি ড্রিঙ্কটা খাও তার সেক্ষেত্রে কিন্তু পিরিয়ডটা হয়ে যাবে, যদি মনে করো রেগুলার সেক্ষেত্রে কিন্তু PCOD ড্রিঙ্কটা খাবে। নেক্সট কোয়েশ্চেন করেছে স্মৃতি আক্তার, 13তম দিন থেকে 25তম দিন পর্যন্ত 2 ফ্যাস্টন দিয়েছে, আরও কয়েকদিন কি খাবো? না, একদমই না, 13তম দিন থেকে 25তম দিন এটা একটা কোর্স, ডাক্তার যেমনভাবে দেয় তেমনভাবেই কিন্তু খাবে, এক্সট্রা কিন্তু খাবে না। প্রেগনেন্সি কনফার্ম হয়ে যাওয়ার পর সেটা আবার দেবে, আর সেটা যদি না হয় পিরিয়ডটা অবশ্যই হয়ে যাবে, তার জন্যই কিন্তু 2 ফ্যাস্টনটা দেওয়া হয়েছে। সুতরাং ডাক্তার যেমন বলেছে তেমনই খেতে হবে স্মৃতি আক্তার। নেক্সট কোয়েশ্চেন করেছে তানহা ইবা, আমার হরমোন ইমব্যালেন্সও নেই, তোমার হরমোন ইমব্যালেন্সও নেই, থাইরয়েডও নেই, সেক্ষেত্রে কিন্তু তুমি ড্রিঙ্কটা খেতে পারো, কিন্তু যে আয়রন জাতীয় যে ফুডগুলো আছে সেই ফুডগুলো কিন্তু অবশ্যই অবশ্যই খাবে। নেক্সট কোয়েশ্চেন করেছে সালমা খাতুন, ওষুধ না খেলে পিরিয়ড হয় না, ওষুধ না খেলে পিরিয়ড হয় না, PCOD ডায়েট অ্যান্ড PCOD ড্রিঙ্কটা খাও, সেক্ষেত্রে কিন্তু রেগুলার তোমার পিরিয়ডটা হয়ে যাবে সালমা খাতুন। নেক্সট কোয়েশ্চেন করেছে আজিজুল ইসলাম, তুমি আজিজুল ইসলাম প্রেগনেন্সি কনফার্ম করার জন্য তুমি ওভুলেশন ড্রিঙ্ক, ওভুলেশন ফুড, ব্ল্যাক রিজন ওয়াটার, PCOD ডায়েটটা তুমি ফলো করো, আর অবশ্যই অবশ্যই সহবাসের নিয়ম আর হেয়ার ওয়াশ ট্রিক অ্যাপ্লাই করো, তাতে কিন্তু কনসিভ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন করেছে পুদিনা পাতা, অ্যাকচুয়ালি তোমার যেহেতু ওয়েটটা বেশি আছে সেক্ষেত্রে কিন্তু তুমি যদি অ্যাপেল সাইডার ভিনিগারের যদি ভিডিওটা দেখে থাকো, যেমনভাবে বলেছি তেমনভাবে খাও, তাতে তোমার ওয়েটও লুজ হবে আর কনসিভও কিন্তু হয়ে যাবে পুদিনা পাতা। আর নেক্সট কোয়েশ্চেন করেছে ফারুক দুলাল, আদা পেস্ট করে খেতে হবে না, আদা কিন্তু কুচিয়ে দেবে ড্রিঙ্কের মধ্যে। আর তোমরা যে কোয়েশ্চেনটা করেছো হেয়ার ওয়াশ ট্রিক নিয়ে, লুসি, ডালিয়া, লাকি, শরীফ, রিয়া, আসিয়া রহমান, সালমা, এদিকে সুলতানা, তোমরা সবাই যে কোয়েশ্চেনটা করেছো যে আবার কনফিউশন রয়েছে, মাথা ধোবে না মানে শ্যাম্পুও করবে না আর পানিও দেবে না, কিছুতেই দেবে না, মাথা ধোবে না, টোটালি ধোবে না, পানি দিয়েও ধোবে না, শ্যাম্পু দিয়েও ধোবে না, কিছু দিয়েই কিন্তু মাথাটা ধোবে না। নেক্সট কোয়েশ্চেন করেছে অর্পিতা কারার, 5 মাস চলছে তাও ব্লিডিং হচ্ছে, অর্পিতা কারার তুমি কিন্তু বেড রেস্টে থাকো, বেশি করে জল খাও, প্যানিক একদমই হবে না, আশা করছি তুমি ডক্টরে দেখিয়েছো, ডক্টরে যেমন মেডিসিন প্রেসক্রাইব করেছে তেমন খাবে, টোটালি স্কিপ করবে না, আর যদি তোমার USG রিপোর্ট ভালো থাকে দেন কোনো সমস্যা নেই। সেই অনেকেরই প্রেগনেন্সিতে কিন্তু সারা মাস যাবৎ ব্লিডিংটা হয়ে থাকে, যদি USG ঠিক থাকে, বাচ্চা ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, তবে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করবে অর্পিতা কারার, টেনশন একদম নেবে না। নেক্সট কোয়েশ্চেন করেছে সাজ্জাদ হাসান, পিরিয়ডে রক্ত কম আসে, অনিয়মিত মাসিক হয়, পিরিয়ডে রক্ত কম আসে, অনিয়মিত মাসিক হয়, PCOD ড্রিঙ্ক, PCOD ডায়েট আর আয়রন জাতীয় ফুড কিন্তু বেশি করে খাও সাজ্জাদ হাসান। নেক্সট কোয়েশ্চেন করেছে মুকুল কর্মকার, যেমনভাবে তেল দেওয়ার কথা বলা হয়েছে, নাভিতে অয়েলিং করতে বলা হয়েছে, তেমনভাবেই করবে, মালিশ করার কথা কিন্তু এখানে বলা হয়নি, তাই যেমনভাবে বলেছে তেমনভাবেই কিন্তু ইউজ করবে মুকুল কর্মকার, তাতেই কিন্তু কাজ হবে। নেক্সট কোয়েশ্চেন করেছে অঙ্কিতা তাবাসুম, তুমি বলেছো ওভুলেশন টেস্ট কিটে পজিটিভ আসার পর সহবাসকে একদিন গ্যাপ দিয়ে করবে, সহবাস একদিন গ্যাপ দিয়ে যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু কাজটা বেটার হয়, রেজাল্টটা কিন্তু বেটার পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সহবাসের নিয়ম ফলো করে অবশ্যই কিন্তু একদিন গ্যাপ দিয়ে সহবাস করবে। নেক্সট কোয়েশ্চেন করেছে সোনিয়া,
মাসিক অনিয়মিত কিভাবে নিয়মিত করবো? সোনিয়া, সোনিয়া মাসিক অনিয়মিত নিয়মিত করার জন্য কিন্তু পিসিওডি ডায়েট রয়েছে, পিসিওডি ড্রিঙ্ক রয়েছে, এটা যদি খাও সেক্ষেত্রে কিন্তু সোনিয়া সোনিয়া তোমার যে মাসিকটা অনিয়মিত সেটা কিন্তু নিয়মিত হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবার প্রশ্নের উত্তর দিয়েছি। কারোটা যদি মিস হয়ে থাকে অবশ্যই কিন্তু কোয়েশ্চেন করতে পারো। নেক্সট সানডে স্পেশাল ভিডিওতে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে জানা টাটা।